সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী মামুন। এই চ্যানেলটির একটি নিয়মিত প্রোগ্রাম বাবা দা সুপারম্যান। আজকের পর্বে আমরা গাজীপুর গাছা মেট্রো থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব আমিন উদ্দিন সরকার সাহেবের পিতার জীবনী সম্বন্ধে জানব। আপনাদেরকে জানাতে চাই তার বাবার জীবনী কেমন ছিল, কেমন ছিল তার পরিবারের সাথে তার আচরণ, সবগুলো বিষয় আমরা আমিন উদ্দিন সরকার সাহেবের কাছ থেকেই শুনতে চাই। এখন আমরা তার সাথে যুক্ত হব। আমি আমিন উদ্দিন সরকার, আমি গাছা থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় কমিটির যুবলীগের মেম্বার ছিলাম। প্রসঙ্গ খুব আবেগ এবং হৃদয় গণ্য একটা বিষয়, যার অস্তিত্ব না থাকলে হয়তো আমার অস্তিত্ব থাকতো না। শব্দটা বাবা, পৃথিবীর সকল বাবাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আসলে আমি দুই ছেলে সন্তান আর এক কন্যা সন্তানের জনক। যখন আমি বাসায় যাই, যতক্ষণ বাসায় থাকি, যখন আমার বাচ্চারা আমাকে বাবা বলে ডাকে, প্রত্যেকটা মুহূর্তে আমার বাবাকে আমি অনুভব করি। পাশাপাশি যখন বাহিরে থাকি, পথ চলায় যখন অনেক ধরনের, চলতে গেলে যখন হোঁচট খাই, তখন মনে হয় বাবা যদি থাকতো তো হয়তো এই হোঁচটটা আমাকে খেতে হতো না। তখন খুব অনেক অনেক মিস করি বাবাকে। 2002 সালে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি সর্বদাই মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং যখনই মনে আসে তখনই আমি রাব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা এটা পড়ি। আসলে বাবা বলে কথা বলে শেষ করা যাবে না। আমি প্রত্যেকটা মুহূর্তে যেভাবে বাবাকে মিস করি, একদিন রাত্রেবেলায় রাত 2টা বাজে খুব মনে পড়তেছে বাবাকে। তখন আমার ছেলেটার দিকে, বড় ছেলে সঞ্জিত হাসান সরকার পুলক, ওর দিকে তাকালাম যে ওরে সাথে করে নিয়ে বাবার কবরটা জিয়ারত করতে যাবো রাত্রে। কিন্তু ছেলেটা ঘুমাইতেছে সকালবেলা স্কুল, পরে আর যাওয়া হয়নি। সকালবেলায় যতক্ষণ পর্যন্ত বাবার কবরটা জিয়ারত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ঘুমাইনি। সকালে ফজরের নামাজ মসজিদের পাশে বাবার কবর, নামাজ পড়ে তারপর কবর জিয়ারত করছি। আসলে বাবা যার নাই সেই বুঝবে যে বাবার অভাব, যার বাবা আছে তারা বুঝবে না কোনোদিন আসলে বাবা কি। যদি সন্তানরা এবং পরিবারের যারা থাকে তারা যদি একটু বার বুঝত যে আসলে বাবারা বাহিরে কি করে, ওই সংসারটা সুন্দর করার জন্য, সার্বজনীন সাবলীন করার জন্য, তবে আমার বিশ্বাস কোনো সন্তান বিমুখে যাবে না, যাইতো না। বাবারা অনেক নাটক দেখেছি, অনেক সিনেমায় দেখেছি, আমিও তো একজন বাবা, তখনই সিনেমার সাথে অনেক মিল খুঁজে পাই। আসলে পরিবারকে সুন্দর রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য বাবারা কি করে, আমি আগে উপলব্ধিটা ছিল না মামুন ভাই। আমি আমার ছেলেটাকে যখন এই কায়াঙ্গুলে ধরে যখন হাঁটতে শিখিয়েছি, আমার মেয়েকে যখন হাতে হাতে ধরে যখন এইভাবে আমি হাঁটা শিখাচ্ছি, ঠিক তখন আমার মনে হয়েছে যে আমার বাবাও তো একটা সময় আমাকে এইভাবে হাঁটা শিখেছে। আমি কক্সবাজার যখন যাই প্রথম, আমার ছেলে, বড় ছেলে তখন আমার মেয়ে হয় নাই, ছোট ছেলেটা হয় নাই,
কক্সবাজারে যাওয়ার পরে যখন ছেলেটাকে নিয়ে আমি আঙ্গুলে ধরে আমি যখন কক্সবাজার সমুদ্র সৈকতে নামি, তখন আমার খুব ই হয়েছে যে আমি আমার ছেলেটাকে নিয়ে আসছি, যখন ছেলে তার ছেলেকে নিয়ে আসবে তখন আমি দাদা হব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কিন্তু তখন আমার অবস্থাটা কি কিরকম থাকবে, তার মানে আমার বাবা উনি কিরকম ছিল। একটা ঘটনা সবসময় মনে পড়ে, আমি একটু মানে কাপড় চোপড় পরতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, তা প্রথম যখন সাস্কিন কাপড়ের শার্ট আসলো আমাদের গাজীপুরে প্রথম, তখন আমাদের ওই উত্তরে মার্কেট ছিল না, এই নর্থ টাওয়ার তারপরে ওই এত মার্কেট ছিল না, শুধু রাজলক্ষ্মীটা ছিল, তো আলাউদ্দিন টাওয়ার ছিল না, জমজম টাওয়ার ছিল না। তখন সাস্কিন কাপড়ের শার্ট যখন আসলো তখন বাবাকে গিয়ে বললাম আব্বা আমার শার্ট লাগবো, শার্ট কাপড় নতুন এসে খুব সুন্দর, বিকালে নিয়ে যাবো না। তো বিকালে বাবা জানি কোন কাজে চলে গেল, পরের দিন সকালবেলায় আমি বলে গেছি কিন্তু বাবা বলে নাই, বাবা আমাকে সাথে নিয়ে টঙ্গিবাজার বাওয়াল বিপণির পিছনে যে সোনালী মার্কেট নেই, সোনালী কি কয় ওই মার্কেট থেকে আমাকে একটা সাস্কিন কাপড়ের শার্ট কিনে দিয়েছে। যখন মারা যায় আমরা তিন ভাই উপস্থিত ছিলাম, আমার দুই ভাবি ছিল, তখন আমি বিয়ে করিনি, দুই ভাবি দুই বোন মানে আমাদের পরিবারের সব সদস্যরা ছিল, তখন বাবা শুধু আমার দিকে, আমি সবার ছোট ছেলে, বাবা শুধু ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে, বেকার, চাকরি নাই, ব্যবসা নাই, ভাবছে মনে বাবা ভাবছে যে ছেলেটার তো কিছু করে যেতে পারলাম না, আমার মনে হয় আর কি এরকম। তখন তাকানোর যে এইটাই ফেল ফেল করে তাকিয়ে আছে আমার দিকে, তখন আমার বড় ভাই যে মজিদ ভাই উনি বলতেছে যে আপনি আমিনের দিকে তাকিয়ে দিয়েছেন কেন, আপনি ওরে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। তো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আর বাবা নাই, আমার প্রত্যেকটা কর্মে যেন বাবার দোয়া তো আছে, দোয়া আমি চাই, পাশাপাশি প্রত্যেকটা কর্মের সাথে বাবাকে সাথে নিয়ে, বাবার দোয়াটাকে সাথে নিয়ে মানুষের জন্য মানুষের যেটা করা উচিত সেই মানুষকে ভালোবাসতে চাই, মানুষও যেন আমাকে ভালোবাসে। কারণ আমি কোনো দিন বাবার সম্পর্কে কারো মুখে কোনো দিন কোনো খারাপ কথা শুনি নাই, সবাই বলতো যে বাবার নাম ধরে বলতো যে খুব ভালো মানুষ ছিল, খুব সহজ সরল মানুষ ছিল, বুকটা ভরে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায় যখন শুনি যে মানুষকে অনেক বিশ্বাস করতো। সন্তানদের প্রতি আমার একটাই আহ্বান, যাদের বাবা এখনো জীবিত আছে, আমি আজকের দিন পর্যন্ত কোনো বাবাকে দেখি নাই তার সন্তানের অমঙ্গল কামনা করতে, তাই আমি আগামী প্রজন্মের যারা সন্তান তাদেরকে আমি বলবো তোমরা কেউ বাবা মায়ের অবাধ্য হয়েও না, তোমরাও একদিন বুঝবে যেদিন তোমরা বাবা হবে। তাই আমি এই উদার আহ্বান রেখে যে সম্মান এবং শ্রদ্ধা দুটিই যেন থাকে এবং বাবার কথা যেন সবাই শুনে পথ চলে, তবেই আমার বিশ্বাস সুন্দর একটি সমাজ হবে যেখানে মাদক থাকবে না, জঙ্গিবাদের আশঙ্কা থাকবে না এবং গুজব থাকবে না, সুন্দর একটি সমাজ হবে, সুন্দর একটি দেশ গঠন হবে। অবশ্যই আমার বাবা তো আমার কাছে সুপারম্যানই, সুপারম্যানের বড় কিছু যদি থাকে সেটা, কারণ বাবার জন্যই তো আমার এই পৃথিবীতে আসা। শুনছিলেন বাবার গল্প বাবা দা সুপারম্যান অনুষ্ঠান থেকে। আজকের পর্বে যিনি যুক্ত ছিলেন তিনি হলেন গাজীপুর গাছা মেট্রো থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব আমিন উদ্দিন সরকার। তিনি বলছিলেন তার বাবার জীবনী। আগামী পর্বে আবারও দেখাবো আপনাদের পছন্দের কোন মানুষের বাবার জীবনী। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।